কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সকাল সকাল আপনাদের নিয়ে চলে এলাম আমার ছাদ বাগানে। তো আমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই আমার ছাদে উঠে আমার গাছগুলোকে একবার হলো দেখে যাই। সকালবেলা এই গাছগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এবং ফুলগুলো ফুটে থাকে। এই যে আমার সন্ধ্যামালতী গাছে দেখেন কত ফুল ফুটে গেছে, ফুল ফুটে তারপর সেখান থেকে কিন্তু বীজ হয়ে গেছে। আর এই যে দেখেন আমার নীলকণ্ঠ ফুল প্রচুর ফুটেছে। এই যে নিচে এখানে, এই যে দেখতে পাচ্ছেন এখানে, ওই যে ভিতরে আরো ভিতরে আছে, এখানে দেখেন প্রচুর। আমার ছাদ বাগান ভর্তি। তো সকাল সকাল যখন আমি ছাদে এই ফুলগুলো দেখি আমার প্রচন্ড ভালো লাগে। এই এই ফুল গাছ, এই ফুল গাছটা মানে এমন, আপনার একবার যদি একটা মানে বীজ বীজ ফেলে রাখেন তো এটা মিস হয় না। এখানে গাছ ছিল এই ফুল গাছের অনেক, তো এখানে কিছুই করতে হয় না, ফুল ঝরে। এই যে দেখতে পাচ্ছেন বড় গাছটা দেখাই, এটার নাম আমি সঠিক জানি না, এটা আমার বোন লাগিয়েছে। তো আমার বিশেষ করে আমার ফল গাছের ওপর বেশি আকর্ষণ আর ওর হচ্ছে ফুল গাছের ওপর, যেহেতু আমি ফুল গাছের জন্য আমি লাগাই না। আমার মতে মানে ফল গাছ একটু বেশি অ্যাট্রাকটিভ লাগে আমার। তো সে এখানে কিন্তু অনেক গাছ ছিল এরকম বড় বড়, তো সেখান থেকে বীজ ফেলতে হয়নি, বীজ অটোমেটিকলি ঝরে এখানে গাছ হয়ে গেছে। তো এটার নাম যখন আমি জানতে পারবো আমার বোনের কাছ থেকে তখন আপনাদেরকে অবশ্যই জানাবো। আর আমার গত একটি ভিডিওতে আপনারা দেখেছিলেন এই যে হলুদ কৃষ্ণচূড়া, সেই কৃষ্ণচূড়া গাছ ফুল গাছের এই দেখেন বীজ হয়ে গেছে সিমের মতো দেখতে। তো এই বীজগুলো যখন পরিপক্ক হবে তখন আমি এখান থেকে বীজ সংগ্রহ করব এবং আরও বেশ কিছু চারা তৈরি করব। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে, এটা হচ্ছে আমার স্পেশাল, সবচেয়ে স্পেশাল একটি গাছ। এটা নিয়ে আমি একটি সিরিজ তৈরি করেছি নিজ হাতে কলম করে গাছে আম। তো সেটা অবশ্যই আপনারা দেখে ফেলেছেন অলরেডি, এটা আমার সবচেয়ে পছন্দের একটি গাছ, তাই এর ভিডিওগুলো আমি আপডেট বেশি শেয়ার করি। আর এটা হচ্ছে আমার সেই ছোট গাছটা, ছোট গাছে মুকুল আমি ভিডিও করেছিলাম, থাম্বনেইল দেওয়া আছে ছোট গাছে মুকুল। এখন আর মুকুল নেই, এখন মুকুল থেকে আম বের হয়ে গেছে। তো জানি না এটা আমটা কত বড় হবে বা থাকবে কি না। ফোকাস ইস্যু করছে। আমটা অনেক ছোট এখনো, গাছই এত ছোট যে আম তো ছোট হওয়ারই কথা, আম থাকে কি না সেটা দেখার ব্যাপার। তো এটা দেখতে পাচ্ছেন আমার সেই বারোমাসি থাই সফেদা, আমার অনেক ফেভারিট একটি গাছ এটা। এই দেখেন এটা কিন্তু শুরুতে কিন্তু গোল গোল হয়েছিল আর এখন কিন্তু অনেকটা লম্বাটে হয়ে গেছে, বেশ বড় হয়ে গেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি পেকে যাবে এই ফল। তো যখন এই ফলটা পেকে যাবে তখন এটা নরম হয়ে যায়, কিন্তু অন্যভাবে কিন্তু বোঝার উপায় নেই। তো এখানে এখানে প্রেস করলে বোঝা যায়, যখন নরম হয় তখন বুঝতে পারবেন যে এটা পেকে গেছে। আর এছাড়া কিন্তু এর কালারে কোনো ডিফারেন্স হয় না। তো যখন পাকবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখেন আরও বড় বড় আছে, সাইজ কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে।
এই যে পাশে দেখতে পাচ্ছেন, এই গাছটার মানে সারা বছরই দিতে সক্ষম। এই যে বড় 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 সবেদা, এরপরে দেখেন এর পাশে কিন্তু ছোট আছে। আর এই যে দেখেন প্রতিটা শাখায় শাখায় কিন্তু এই যে এই ধরনের ফুল, তারপর ছোট ছোট এই যে এগুলো কিন্তু ফল হবে। এগুলো মনে হয় এই গাছের মুকুল। সকাল সকাল ভিউটা দেখে আপনাদের আমার ছাদ থেকে কেমন লাগে দেখতে? এই যে আমি পারমানেন্টলি এখানে একটা চেয়ার রেখে দিয়েছি, আমি সকাল বিকাল যখনই আসি এখানে বসে থাকি এবং আমার ছাদ বাগানের প্রকৃতির যে সৌন্দর্যটা এটা আমি দেখি। উপর থেকে দেখাই আপনাদের গাছটাকে, গাছটা কিন্তু বেশ ঝোপালো হয়ে গেছে। আর এই যে সামনে গাছগুলো দেখতে পারছেন, এগুলো হচ্ছে থাই মিষ্টি জলপাই। এগুলো এগুলো খুব মিষ্টি হয়, তো এগুলো গ্রাফটিং এর গ্রাফটিং করা গাছ। তো এইবার কিন্তু ফুল ধরেছিল, ফুল থেকে ফলও হয়েছিল, কিন্তু গাছ ছোট হওয়ার কারণে এবং মাটি দেই নাই, তো মাটি না দেওয়ার কারণে কিন্তু মুকুলগুলো ঝরে, মানে মুকুল থেকে যে ফলগুলো হয়েছিল ছোট ছোট সেগুলো কিন্তু ঝরে পড়ে গেছে। তো সমস্যা নেই, তো ছোট গাছে অবশ্যই আপনারা ফল না রাখাটাই ভালো, এতে গাছ কিন্তু একটু পুষ্টি বেশি পায়, গাছ সুন্দরভাবে বেড়ে ওঠে। এই দেখেন তো গাছগুলো কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছে। আমি গাছগুলো কি বেঁধে রেখে এবং গাছটা আমি চাচ্ছি যে এই শাখাগুলো যাতে উপরে ওঠে, তো দড়ি দিয়ে বেঁধে রাখার কারণে কিন্তু এগুলো সোজা হয়ে আছে, নাহলে কিন্তু এটা মানে ছড়িয়ে থাকে। তো গাছটা অবশ্যই উপরে থাকলে, উপরে উঠলে আপনার জায়গাটাও কম লাগবে এবং গাছও বড় হবে তাড়াতাড়ি। এই দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখায় কিন্তু ভালো রকমের ডাল বেরোয় গেছে। আর এই যে দেখেন আমার গ্রাফটিং করা গাছ, আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল দেখাই। এটা কিন্তু আটির চারা, এটা আমার একটা পছন্দের একটা জাত, তো আমি এই জাতটাকে আটির এই এটাকে কলম করব না। আর এটা হচ্ছে এই থাই কাঁচা মিঠা আম, যেটা কাঁচা প্রচুর মিষ্টি, যেটা আপনারা না খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এত মিষ্টি হয়। যেমন কাঠিমন খেতে যেমন মিষ্টি পাকলে, এটা কিন্তু তার চেয়ে মিষ্টি কাঁচা অবস্থায়। আর এটা এটাও গ্রাফটিং এর কাজ, তো এটাও এখনো সময় হয় নাই, তার জন্য দেখতে পাচ্ছেন এখনো কিন্তু প্লাস্টিকের টেপটা আমি এখনো খোলাই নাই। আর এই যে আমার ছোট্ট ছোট্ট দেখতে পারছেন, এটার সাইজ আপনার আইডিয়া করতে পারছেন কতটা ছোট এটা। এটা 12 মাসই, হ্যাঁ এটাও, এটা বানানা ম্যাঙ্গো, এটা 12/11, আর এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো। তো ছোট আটির আটির গাছে আমি গ্রাফটিং করেছি, গ্রাফটিংটা দেখাই আপনাদের, দেখলে বিশ্বাসই করা যায় না যে এত ছোট গাছে গ্রাফটিং সম্ভব। আরো ছোট ছোট, এটা কিন্তু আরেকটা, এটা কিন্তু আরেকটা দেশি জাত সুবর্ণরেখা, আপনারা গুগল করলে বা ইউটিউবে সার্চ দিলে পেয়ে যাবেন সুবর্ণরেখা আম, আপনারা অবশ্যই দেখে নেবেন। আর এই যে আমার থাই কাঁচা মিঠা আম, আর এই যে আমার যে আপনারা প্রথম দিকে যে ভিডিও দেখেছিলেন আম্রপালি আম গাছ, সেই আম গাছকে আমি কেটে দিয়েছিলাম। এই যে চারটা ডাল ছিল, চারটা ডাল কেটে আমি 12/11 জাতের গাছের সায়ন করে দিয়েছি গ্রাফটিং করে। এই যে প্রত্যেকটা ডাল গ্রাফটিং করা।
আর এখানে যত গাছ দেখতে পারছেন সব কয়টা হচ্ছে বাই 11 জাতের আম। এটা একটা দেশি জাতের খুব ভালো, এটার নাম হচ্ছে রসুনা আম, মানে রসুনের মতো একটা স্মেল আসে এই আম থেকে। আর এটা হচ্ছে বানানা ম্যাঙ্গো, লিচু গাছ। আর এটা হচ্ছে আমার ছাদ বাগানের প্রাউড, এটা বানানা ম্যাঙ্গো থেকে আমি পুরো সম্পূর্ণভাবে বাড়ি 11-তে রূপান্তর করে দিয়েছিলাম, এটাকে ড্রামে দিয়েছি। এই যে আমার ছোট চায়না কমলা গাছ এবং পাশে ফুল গাছ, ড্রাগন ফল গাছ, এটা কি ফুল বলতে পারলাম না, দুঃখিত, কারণ এই ফুল গাছের নাম জানি না, একটু ক্যাটটাস টাইপের, মেবি ক্যাটটাস ফুল, ক্যাটটাসেরই অন্য একটা জাত হবে। জবা ফুল গাছ এটা। আর এটা হচ্ছে আমার অরবরই, তো এগুলো কিন্তু আপনারা আগের ভিডিওতে দেখেছিলেন, আমি জাস্ট আপডেট ভিডিও দিচ্ছি। আগে কিন্তু এই যে এরকম ডাল ছিল না, দেখেন আপনাদেরকে দেখাই, এই দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কেটে দিয়েছিলাম, আর এখান থেকে দুইটা ডাল বের হয়ে গেছে। তো এটাই হচ্ছে আপডেট এই গাছের। আর এটা এগুলো হচ্ছে কাটিমনাম গাছ, এই যে এটা, এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পাশে তিনটা গাছ আছে, একটা দুইটা তিনটা, এগুলো হচ্ছে কাটিমন আম গাছ। আর এগুলো সম্পর্কে কী বলো, এগুলো তো আপনারা আগে দেখেছেন, ও হ্যাঁ তো আগে দেখেছিলেন, কিন্তু আগে কিন্তু এই 2G ডাল বের হয়নি, একটা ডাল ছিল তো 1G ডাল ছিল, কিন্তু এখন হচ্ছে 2G ডাল বের হয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে পালমার গাছ, আমেরিকান রেড পালমার। আর এটা হচ্ছে আপনাদের ন্যাম ডকমাই, তো ন্যাম ডকমাই আম আপনারা দেখে নেবেন, ইউটিউবে অনেক ভিডিও আছে ন্যাম ডকমাই আম গাছে। এখানে যে দেখতে পাচ্ছেন আরেকটা নীলকণ্ঠ ফুল গাছ, এতগুলো নীল ফুলের মাঝখানে কিন্তু দুইটা সাদা ফুলও ফুটেছে। এটা অসম্ভব সুন্দর, এই যে এখানে একটা আছে, এটাও ন্যাম ডকমাই জাতের একটি চারা। এটা আমি গ্রাফটিং করেছিলাম শুরুর দিকে, যখন আমি গ্রাফটিং শুরু করি তখন আমি এই ছোটো গাছগুলো দিয়েই পরীক্ষামূলকভাবে গ্রাফটিং শুরু করি, তো এটাও সাকসেসফুল রেজাল্ট। এই যে এখানে জোড়া লেগে গেছে, তো 100% সাকসেস। আর এই যে স্টোন গ্রাফটিং, ডাবল স্টোন গ্রাফটিং, দুইটা চারাকে একসাথে করে দিয়েছিলাম। আর এখানে কিছু বীজ ফেলে দিয়েছিলাম ভালো জাতের পেয়ারার, আর এগুলো তো নতুন করে বলার কিছু নেই। এই হচ্ছে আমার আপডেট ভিডিও আজকের, আজকে হচ্ছে অক্টোবরের 22 তারিখ, তো অক্টোবর মাসের 22 তারিখের আপডেট ভিডিও আজ এটা। এগুলো পালমার গাছ, আমেরিকান রেড পালমার, আর এইগুলো হচ্ছে বানানা ম্যাঙ্গো, এই যে পাশেও ফুল গাছ। তো এই ফুল গাছ কিন্তু আমি একটাও করিনি, শুধু এই সন্ধ্যামালতিগুলো আমি লাগিয়েছি, এছাড়া প্রত্যেকটা গাছ কিন্তু আমার বড় বোনের। আর এখানে দেখতে পাচ্ছেন কামরাঙ্গা গাছ, ছোট বীজের চারা করেছি। আর এটা হচ্ছে আমার থাই মিষ্টি গদবেল, তো মিষ্টি গদবেল যখন ধরবে তখনও আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করব। আর হ্যাঁ অবশ্যই আপনারা বাড়ি 11 আম যে আমি কেটে দেখিয়েছিলাম, আপনারা ভিডিও দেখেছেন অলরেডি, সেই আম গাছের, এই যে দেখেন এটা কিন্তু সেই গাছ, এখান থেকে আম সংগ্রহ করেছি, এবং এই ডালটা কেটে দেওয়ার পরে আমের যে আম যে ছিল সেই ডালটা কেটে দিয়েছি, এবং এর পাশেই কিন্তু দেখেন তিনটা ডাল বের হয়ে গেছে। তো এটা হচ্ছে প্রুনিং,
এই যে প্রুনিং করার কারণে দেখেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারবেন, এই যে এইখান থেকে কিন্তু মাথাটা আমি জাস্ট ভেঙে দিয়েছিলাম, তার ফলে দেখেন কতগুলা ডাল বের হয়ে গেছে। তো আপনারা অবশ্যই যদি গাছকে ছোট রাখতে চান এবং ঝোপালো করতে চান তাহলে অবশ্যই প্রুনিং করবেন নিয়মিত। আর আরেকটা ইনফরমেশন দিই, আপনারা যখন আম হারভেস্ট করবেন আপনাদের বড় গাছ হোক আর ছোটো গাছ, বিশেষ করে বড় গাছের ক্ষেত্রে আপনারা আম হারভেস্ট করার পরে একদম সকল ডাল আপনারা কেটে দিবেন। এতে কি হবে, এতে হবে কি আপনারা নেক্সট ইয়ারে মানে পরিপূর্ণ আমের ফলন পাবেন। আপনারা খেয়াল করবেন যে আমের ফলন কিন্তু এক ডালে প্রতি বছর হয় না, মানে এই এবছর মনে করেন এই একটা ডালে আম হয়েছে তো আপনি প্রুনিং করলেন না, তো সামনের বছর কিন্তু এই ডালে কিন্তু আম আসবে না। তো আপনারা অবশ্যই প্রুনিং করে দিবেন, একদম প্রতিটা ডাল কেটে দিবেন, তারপর ওখান থেকে আরও ডাল বেরোবে, তো সেই ডালগুলো কিন্তু নতুন ডাল হবে এবং সারা বছরে এগুলো আস্তে আস্তে বড় হবে এবং নেক্সট ইয়ারে ভালো ফলন আপনারা আশা করতে পারেন সেই গাছ থেকে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। তো আমার ছাদ বাগান কার কার ভালো লাগে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমার ছাদ বাগানটা আপনাদের কাছে কেমন লাগে। তো আমার দর্শকে আমার একজন দর্শক আমার কাছে আস্ক করেছিল যে ভাইয়া যে 20 লিটার বালতিতে কিভাবে চারা রোপণ করতে হয় বা প্রসেসটা কী। তো দাদা আপনার উদ্দেশ্যে বলছি আমি খুব শীঘ্রই সেই ভিডিওটি তৈরি করব, আমাদের আমার পাশে থাকুন। এবং কাজের চাপ থাকার কারণে আমি সেই ভিডিওটি করতে পারছিলাম না, তো আমি চেষ্টা করব আপনার রিকোয়েস্টটি রাখার জন্য। তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে, ধন্যবাদ সবাইকে।